নমস্কার বন্ধুরা, আমি মাছ বাজারে চলে এসেছি আজকে। তো আজকে একটা ভালো জিনিস পেয়েছি, শঙ্কর মাছ। তো শঙ্কর মাছটা আজকে নেওয়া হবে, এই দেখুন। খুব বড় নয়, খুব বেশি বড় হলে পরে আবার সেটা মানে যে ভেতরে হাড়গুলো থাকে, হাড়গুলো চিবিয়ে খাওয়া যায় না। এটা মিডিয়াম সাইজের আছে, এর হাড় মাংস সবই খাওয়া যাবে। তো আমি কিছুটা অংশের থেকে কেটে নিয়ে নেব। এই যে মাছটা কাটা হচ্ছে, কিছুটা অংশ নিয়ে নেব, পুরোটা নেব না। এই যে চাবুক, এটা রাখা যায়, খুব যত্ন করতে হবে, একে তেল লাগিয়ে ভালো করে রোদে শুকিয়ে রাখতে হবে। কিন্তু দেখুন ভেতরটা একদম টাটকা মাছ, মানে আজকেই নিয়ে এসছে। এটা সমুদ্রের মাছ, হ্যাঁ, তো আজকেই নিয়ে এসছে, খুব সুন্দর মাছটা। যাই হোক, আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, আজকে এটা রান্না করব। কিভাবে রান্না করব আপনাদেরকে পুরোটাই দেখাবো। আর এই যে জহরদার দোকান থেকে মাছ নিয়ে যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে, নতুন নতুন যখন যেরকম পাওয়া যায়। তো এই দোকানেই পাওয়া যায় নতুন নতুন রকমের মাছ। পিঠের উপর দেখেন একটা বালি ভাব রয়েছে, এটা হচ্ছে মাছের সুরক্ষা। তো যাই হোক, এটা আমরা খাবো। এখন চামড়াটা ছাড়িয়ে নেবো, চামড়াটা ছাড়িয়ে একে গরম জলে উপর থেকে এই বালিটা ছাড়িয়ে নেবো, কেন এই বালিটা খাওয়া যায় না, পাথর থেকেও শক্ত। এই যে আমি বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি, তো এই মাছগুলো তো পিস করে নিয়ে এসেছি, আর আমি চামড়াটা ছাড়িয়ে নিয়ে এসেছি। যে তো এই চামড়ার উপরে যে বালি যে ভাগটা রয়েছে, এটা আমি গরম জল দিয়ে ছাড়াবো। তো তার জন্য আগে গরম জল চাপিয়ে দিচ্ছি। কি করছো? এই যে টাটকা বাঁধাকপি, একদম ক্ষেতের, কালকে একজনের কাছ থেকে কিনেছি। আর এই যে দেশি টমেটো, আজকে টমেটো দিয়ে চাটনি বানাবো, খেজুর কিশমিশ দিয়ে আর বাঁধাকপিতে দেব, তাই কাটাকুটি করছি। আর আমি এদিকে মাছটা ধুই, এটা কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি, কাঁটাটা ছাড়িয়ে দিয়ে দেবো, রান্না করবে টুম্পা। এই টমেটোগুলো কিন্তু খুব স্বাদ আছে। জল গরম হয়ে গেছে, আমি এক পিস এক পিস করে ছাড়বো জলের মধ্যে। বন্ধুরা, আমি এই যে মাছের বালিগুলো ছাড়াচ্ছি, সব থেকে বড় জিনিস আজকে মা এসছে, মা থাকে বোনের বাড়িতে। তো আজকে মা এসছে বেড়াতে, হোলি উপলক্ষে। তো বাজারে গিয়ে দেখলাম শঙ্কর মাছ, মাও ভালো খায়, আমরাও ভালো খাই। তো নিয়ে এসেছি আজকে, সবাই মিলে রান্না করব, আর সবাই মিলে আপনারা দেখবেন। এই যে বালিগুলো দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে, একটু বেশি গরম জলে দিতে হয়। কিন্তু বালিগুলো না ছাড়লে এই পিসটা কিন্তু খাওয়া যাবে না, মানে হাতের দিয়ে ঠুকেও মনে ভাঙা যাবে না, এত শক্ত হয়। তাই যাক, এই গরম জলে দিয়ে আমি এগুলো ছাড়িয়ে নিলাম। হয়ে গেছে, তা আমি মাছে আগে নুন হলুদ মাখিয়ে নিই। ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে কড়াইতে তেল দেব। মেটেটা কত বড়, এই মেটেটাও ভালো লাগে খেতে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
কাঁচা জিরে বেটে নেব। এই যে আমার মাছ মনে হচ্ছে এক সাইড হয়ে গেছে, হ্যাঁ এই এক সাইড হয়ে গেছে, আমি পাল্টা দেবো মাছগুলোকে। এই আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিই। এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। তো আমার এত তেল লাগবে না, আমি তেল উঠিয়ে রেখে দিচ্ছি বাটিতে। তো আমি এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি, লং আর এলাচ দিচ্ছি, অল্প জিরে, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি হালকা লবণ, এক এক করে মশলাগুলো দিচ্ছি, রসুন বাটা, অর্ধেক জোগাড় আমি দিয়ে দিয়েছি, আদা বাটা, এবার দেবো লঙ্কা, আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, মশলাটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। শঙ্কর মাছ, সমুদ্রের মাছ, এটা কিন্তু একটা আস্তে গন্ধ আছে, যার জন্য মাংস আমরা যেভাবে মশলা মানে আদা রসুন আলাদা আলাদা করে পাট পাট করে ভেজে লাল করে নিই, এটা কিন্তু সেভাবে করা হলো না, এটা কিন্তু একসঙ্গেই মশলাটা কষানো হলো। তাইলে কী হবে, মাছের যে আসছে গন্ধটা সেই গন্ধটা কিন্তু পালিয়ে যাবে। সব রান্না কিন্তু একরকমভাবে হয় না। যাই হোক, মশলাটাকে এইভাবে একসঙ্গে করে ভালো করে ভেজে নিচ্ছি। আজ তো বেশি কথা বলবো না, কেন আজকে আমি অ্যাসিস্ট্যান্ট, তাই বেশি কথা বলবো না। আমার মশলা কষানো হয়ে গেছে, তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমার আলু মশলা সব কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো এবার আলু দিয়ে দিয়েছি, এবারে মাছগুলোও দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ হতে টাইম লাগবে, তো জন্য একসাথে সব দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো সেদ্ধ হতে একটু সময় লাগবে,
সব একসাথে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আমি আরেকটু লবণ দিয়ে দেবো, কেন কি তখন একটু কম দিয়েছিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি একটু ঢাকনাটা খুলে দেখি মাছটা কি অবস্থায় আছে। দেখুন আলু কি সুন্দর গলে গেছে, আলুও গলে গেছে, মাছ আশা করি হয়ে গেছে। তো জলটা আরেকটু টানিয়ে নেবো আমি, খোলা থাকুক একটু, জলটা টেনে দেবো। তো আমি এই যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়ির সব গুণধর গুলো আছে, একটাও ঝাল খায় না। কে খায় না ঝাল? খাস না। আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। মাছ হয়ে গেছে, দেখুন মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, পিসগুলো পুরো মাংসের মতো রান্না হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আজকে মা আর আমি একসঙ্গে খেতে বসছি। আজকের পুরোপুরি রেজাল্টটা মা দেবে, কিরকম রান্না হয়েছে না হয়েছে। আর এই দেখুন এটা মাছের ওই তেল আর মেটেটা আলাদা করে রান্না করা হয়েছে। যে মেটে ভাজা, মেটে ভাজাটা খেয়ে দিই কীরকম হয়েছে। তেল ভালো আছে, হেভি লাগছে, হেভি। বাঁধাকপি দিয়ে আর মেটে দিয়ে, বাঁধাকপি দিয়ে আর মেটে দিয়ে দুটো একসঙ্গে কম্বিনেশন হয়ে যাবে। আলু দেবো, এক পিস দে। দারুণ হয়েছে খেতে, আমার বৌমা রান্না করেছে, খেতে খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু এখনো খাইনি, মা বললো ভালো হয়েছে, আমিও খেয়ে দেখি। ভালো তো হবেই, তো নো ডাউট, কারণ টুম্পার প্রত্যেকটা রান্নাই ভালো করে। দেখুন মাছের ভেতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে গেছে, ভেতরে তেল মশলা ঢুকে গেছে। এর নাম হচ্ছে রাঁধুনি, ঠিক আছে। মাছের ভেতরে যদি তেল মশলা না ঢুকতে পারে তো সে মাছ ভেতরে সে সিদ্ধ সিদ্ধ মনে হয়। তো মাছের ভেতর পর্যন্ত তেল ঢুকেছে, তেল মশলা, এই যে পাতলা পাতলা কাঁটাগুলো, এগুলো মচমচ করছে, বাম্পার লাগে বাম্পার। সে মাংসর হাড়ের হাঁটুর উপরে যেরকম পাতলা নরম হাড় থাকে সেরকম হাড় আছে, মানে বাচ্চাদের জন্য এই মাছ দিলে পরে বাচ্চারা একদম মানে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত চিবিয়ে খেয়ে ফেলবে, বলবেন না মা কাঁটা রয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে সামনে আসবো। তো আজকে আসি, টাটা।